শহরের ডিস্ক জকিদের ক্রিকেট খেলা দুবছর বন্ধ থাকার পর শহরে ফের ডিস্ক জকিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় টুর্নামেন্টের ট্রফি এবং জার্সির উদ্বোধন উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল শুধু রাজ্যের ডিস্ক জকিরাই নন ভিন রাজ্য থেকে ডিজে প্রফেশনের সঙ্গে যুক্ত অনেকেই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন টুর্নামেন্ট শুরু হবে 11 সেপ্টেম্বর বাইপাসের ধারে একটি ক্লাবে খেলার আয়োজন করা হয়েছে খেলা খেলতেই হয় সবাইকে খেলতে খেলা উচিত বিকজ আমরা এত হার্ডওয়ার্ক করি হোল উইক হোল ইয়ার এর মধ্যে যদি ইফ ইউ ফাইন্ড সাম ইউ নো প্লেজার অ্যান্ড জয় প্লেইং ক্রিকেট অর এনি আদার স্পোর্ট ইটস অলওয়েজ ওয়েলকাম এই ধরনের টুর্নামেন্টে তুমি ভালো রিলেশনশিপস হ্যাপন গুড ফ্রেন্ডশিপস আর ফোর্জ অ্যান্ড ইয়ার ইভেন ইয়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়ার্ক ইম্প্রুভস সো এটা খুবই ভালো আমাদের শুধু একটাই মোটো থাকে ফিল্ডে গিয়ে খেলা আর 66 প্লেয়াররা এনরোল করেছেন এটা হচ্ছে আমাদের ফোর্থ এডিশন 2017-18-19 তারপর দু বছর আমরা রেস্ট করছিলাম একটু বডিকে রেস্ট তো দেওয়া উচিত আর 2022 আমাদের হচ্ছে ফোর্থ এডিশন টোটাল 6টা টিম করা হচ্ছে 6খানা ক্যাপ্টেন দিয়ে 11টা প্লেয়ার দিয়ে একটা একটা টিম করা হবে 66 প্লেয়ার দিয়ে আমাদের 11 সেপ্টেম্বর হচ্ছে গ্র্যান্ড ফিনালে যেখানে আপনি দেখবেন সিক্স টিমস গোনো ফাইট করবে ফর টাইটেল দ্যাট ইজ ডিসিএল 22 দুটো লিগ ম্যাচ আর দুটো সেমিফাইনাল একটা ফাইনাল টোটাল হচ্ছে 9খানা ম্যাচ কারণ এই যে 6টা টিম হচ্ছে এদেরকে আমরা ডিভাইড করছি দু ভাগে গ্রুপ এ আর গ্রুপ বি সেপ্টেম্বর মাসে আপনি জানেন একটু বৃষ্টি হয় কলকাতার মধ্যে তো যেন ওই স্পিরিটটা ড্যাম্পেন না হয়ে যায় আমরা এটা ইনডোরে করছি দিল্লি বম্বে ওইখান থেকে খেলতে আসছে আর আশা করছি ইন দ্য কামিং ইয়ার্স আমরা এটাকে ন্যাশনালি নিয়ে চলে যাবো